মাথা ভর্তি চুল এমন অনেকেই আজকাল মাথা নেড়া করাচ্ছেন। মানুষ বিভিন্ন কারণে মাথা নেড়া করে থাকে, কেউ করে অসুখে আবার কেউ করে শখের বসে, কেউ বাসায় নেড়া করাচ্ছেন আবার কেউ সেলুনে গিয়ে নেড়া হচ্ছেন। তবে যেখানে যেভাবে নেড়া করেন না কেন, মাথার ত্বক কিন্তু চুলের থেকে অনেক বেশি সেন্সিটিভ, তাই টাক মাথায় যথাযথ যত্ন নিতে হবে। অনেকেই চুল পড়া বা খুশকির সমস্যার জন্য মাথা নেড়া করে থাকেন, কিন্তু পরে নেড়া মাথায় সঠিকভাবে যত্ন না নেওয়ার ফলে দেখা যায় যে নেড়া করে কোনো লাভই হয় না। মাথায় চুল পড়ার সমস্যা থাকলে অনেকেই মাথা নেড়া করার পরামর্শ দেন, কারণ এটাই উপযুক্ত সময় মাথার সঠিকভাবে যত্ন নেওয়ার। এজন্য টাক মাথায় প্রয়োজনীয় যত্ন নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে যা সবার জানা দরকার। সাধারণত নেড়া করলে নেড়া মাথায় চুল গজাতে কতদিন সময় লাগে এবং কী কী খাবার খেলে দ্রুত চুল গজাতে পারে এই ভিডিওতে তা জানতে পারবেন, তাই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। মাথা নেড়া করলে চুল ওঠা মানুষের হরমোনের উপর নির্ভর করে, তবে ভালোভাবে চুল গজাতে অনেক সময় লাগে, তাই বিষয়টি মাথায় রেখেই নেড়া করবেন। নেড়া মাথায় 20-30 দিনে 4-5 মিলিমিটার পর্যন্ত চুল গজায় এবং 2 মাসে 1/2 ইঞ্চির মতো চুল হয় এবং 3-3.5 মাসে 1 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। পুরোপুরি মাথায় চুল গজাতে 5-5.5 মাস পর্যন্ত সময় লাগে, তবে চুলের গ্রোথ ভালো থাকলে আরও তাড়াতাড়ি চুল গজাতে পারে। একটা জিনিস দেখা যায় যে মাথা নেড়া করার পর অনেকেই লজ্জায় মাথার টাক ঢাকার জন্য সবসময় মাথায় ক্যাপ বা টুপি পরে থাকেন। এতে মাথায় পর্যাপ্ত আলো বাতাস না লাগার ফলে চুল গজাতে ব্যাহত হয় ও মাথার সমস্যা দেখা দিতে পারে। এজন্য পর্যাপ্ত আলো বাতাস মাথায় লাগানো প্রয়োজন, তবে প্রয়োজনে অল্প সময়ের জন্য ক্যাপ পরতে পারেন। প্রথমত, টাক মাথার যত্ন নেওয়ার জন্য মাথার ত্বক পরিষ্কার করার কোনো বিকল্প নেই। টাক মাথা তেলতেলে বা ময়লা জমে থাকলে টাক রুক্ষ হয়ে যায়। রুক্ষ ত্বকের সমস্যায় টাকের চামড়া উঠে সাদা খসখসে দেখাতে পারে, কারণ শরীরের ত্বকের সাথে মাথার ত্বকে যথেষ্ট পার্থক্য আছে। তাই মাথার সাবান বা বডি ওয়াশ ব্যবহার করলে টাক মাথা রুক্ষ হয়ে যায়। মাথায় জমে থাকা ময়লা বা তৈলাক্ত ভাব দূর করার জন্য টাক মাথায় শ্যাম্পু করতে হয়, এতে মাথার ত্বক সুস্থ থাকে। কারো চুল পাতলা আবার কারো চুল শক্ত, তাই চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করুন। টাক মাথায় শ্যাম্পু ব্যবহারের সময় অল্প পরিমাণে নেবেন এবং সপ্তাহে 2 দিনের বেশি নেওয়ার প্রয়োজন নেই। টাক মাথায় সবসময় রোদের হাত থেকে সুরক্ষিত রাখুন। মাথায় রোদের তাপ পড়লে টাক মাথায় সমস্যা হয় এবং মাথা ঘোরাসহ মাথা ঘেমে চুলকানিও খুশকি হতে পারে। এজন্য টাক মাথায় বেশি রোদে ঘোরাফেরা করা উচিত নয়। প্রয়োজনে বাইরে গেলে ছাতা বা ক্যাপ পরিধান করুন, তবে ক্যাপ বেশিক্ষণ পরে থাকলে মাথায় আলো বাতাস না লাগার ফলে মাথার ত্বকের ক্ষতি হয়। মাথায় রাতে হালকা ম্যাসাজ করতে পারেন। মাথায় ম্যাসাজ করলে মাথায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ও মেন্টাল স্ট্রেস কমে। টাক মাথায় দেহের অন্যান্য জায়গা থেকে অনেক বেশি সেন্সিটিভ, তাই টাক মাথায় ময়লা হাত দেওয়া থেকে বিরত থাকুন। মাথা ম্যাসাজের সময় তেল দিয়ে ম্যাসাজ করলে ভালো, তবে অতিরিক্ত ম্যাসাজ করা যাবে না। চুল বৃদ্ধি, ঘন, কালো, সুন্দর করতে তেলের কোনো বিকল্প নেই। মাথায় বিশুদ্ধ অলিভ অয়েল, নারকেল তেল, কাস্টার্ড অয়েল, কালোজিরার তেল ও প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে ভালো হয়। তবে কাস্টার্ড অয়েল বা যে কোনো তেল দিলে মাথায় অবশ্যই শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। চুলের গোড়া শক্ত করতে মেহেদির পাতা ও পেঁয়াজের রস সপ্তাহে 1-2 দিন করে ব্যবহার করুন এবং 2 মাস ধরে এটি ব্যবহার করতে থাকুন। এতে চুলের গোড়া শক্ত, মজবুত, চুল সুন্দর ও স্বাস্থ্যকর হয়। নিয়মিত ব্যবহারের ফলে নতুন চুল গজানোর পসিবিলিটি থাকে অনেক। টাকে খুশকির সমস্যা থাকলে লেবুর রস ও অ্যালোভেরা জেল দিয়ে মাথা পরিষ্কার করুন, এতে চুলের উজ্জ্বলতা ও খুশকি দূর হবে। মাঝে মাঝে মাথায় ডিম ব্যবহার করতে পারেন, কারণ ডিমে চুলের জন্য খুবই উপকারী, এতে মাথা ঠান্ডা হয়। সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ হলো সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ না করা ও অত্যাধিক মানসিক চাপ। রাত জাগা ও অধিক টেনশন এবং শরীরে পর্যাপ্ত ভিটামিনের অভাবের কারণে চুল উঠতে ও নতুন চুল গজাতে ব্যাহত হয়, ফলে চুল পাতলা হয়ে যায়। ভিটামিন ডি ও ভিটামিন বারও, এই 2টি ভিটামিন চুল ধরে রাখার জন্য অতি প্রয়োজনীয়। মানসিক চাপ কমানোর জন্য নিয়মিত শরীরচর্চা করুন ও সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করুন। কাঁচা ছোলার ডিম, বাদাম, গোস্ত, কলিজা, আখরোট, দুধ ও কালোজিরা বেশি করে খান, কারণ এগুলো ভেতর থেকে দ্রুত চুল গজাতে সাহায্য করে। কথায় আছে, যত্নে রতন মেলে, তাই এই পদ্ধতিগুলো মেনে চলুন। নিয়মিত টাক মাথায় যত্ন নিন, তাহলে দেখবেন আপনার চুল আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।